তো ভিউয়ার্স, আমি ডংবং এয়ারপোর্ট 5 নম্বর 6 নম্বর গেট, আই এন্টার দ্য ইন্টারন্যাশনাল ডিপার্চার। নাও আই এম গো টু ডংবং এয়ারপোর্ট টু, নাও আই এম ইমিগ্রেশন, আই টেক মাই ডিপার্চার কার্ড। আমি মালিন্দ এয়ার থেকে আমার ডিপার্চার কার্ড সংগ্রহ করছি। 3 তলাতে হচ্ছে ওদের টিকিট কাউন্টার। এখন আমি ডংবং এয়ারপোর্টের চেকিং আছি। আমার বেল, চশমা, গ্লাস সব কিছু আমি খুলে লইছি হাতে, কারণ চেকিংয়ের সময় এগুলো সব কিছু খুলে রাখা লাগে। তারপর আমার টাইম খুবই কম, একটু ভুল করে ফেলছি। তো আমার, আমি অ্যাকচুয়ালি ইমিগ্রেশন, ডিপার্চার, চেকিং সব কিছু কমপ্লিট করে এখন আমি 21 বোর্ডিংয়ে, 21 দিয়ে আমি ঢুকবো। ঠিক আছে, 21 দিয়ে ঢুকলে আমার, আমি আমার বিমানে ঢুকতে পারবো। আমার এয়ার হচ্ছে মালিন্দ এয়ার, মালিন, সরি, ঠিক আছে, আমার হচ্ছে মালিন্দ এয়ার, দ্যাটস ওয়াই 21 আমি খুঁজতেছি, 21। আর এখন আমি আছি এয়ারপোর্টে, ডংবং এয়ারপোর্টে, অ্যান্ড আমি যাচ্ছি মালয়েশিয়া, কুয়ালালামপুর, ভিতরে একটা মার্কেট, দ্যাটস ওয়াই আমার সময় কম, ঠিক আছে, এর জন্য মানে লেট করতে পারতেছি না। আগে আমি আমার টিকিটে যাই। আর এখানে একটা মজার ঘটনা আছে, কেন তাড়াতাড়ি করতেছি, কারণ আমি একটা ফ্লাইট মিস করছিলাম, দ্যাটস ওয়াই আমার নতুন করে টিকিট কাটা লাগছে। তো এই জন্য আমি খুব ভয় পেয়ে গেছি। এই জন্য সব ওইটা আমি আপনাদেরকে পরে শেয়ার করবো। ওটা থাইল্যান্ডের ফুকেটের একটা ঘটনা, এটা আমি পরে নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করবো। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠছি এবং 7টা বাজে বাসে উঠছি। এইমাত্র এখন বাজে মেবি 11টা ক্রস করছে, আমার এসে পৌঁছে একবার ডিপার্চার, চেকিং সব কিছু কমপ্লিট। আমি কিন্তু সব কিছু খুব র্যাপিডলি করছি, তারপরে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, ঠিক আছে, তারপর আমার অনেক সময় লেগে গেছে। খুব চালু থাকা লাগবে, ঠিক আছে, যারা নতুন আসছেন, ঠিক আছে, এককভাবে আসলে অনেক আগে আগে চলে আসবেন। কারণ ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টগুলো এগুলো কিন্তু অনেক বড়, বিশাল। বাংলাদেশের যে ডিপার্চারটা দেখতেছেন, বাংলাদেশের ডিপার্চারের প্রায় তো 15-20 গুণ বড়। তো এত বড় ডিপার্চারে আপনি কোন নাম্বার গেটে ঢুকবেন, আপনার যে বোর্ডিং কার্ড, যেই টিকিটটা বলে আর কি, এটা এই বোর্ডিংয়ের ভিতরে কিন্তু আপনার গেট নাম্বার লেখা আছে। ওই গেট দিয়ে আপনি ঠিক জায়গা মতন পৌঁছতে পারলে আপনার আর কোনো টেনশন নেই। উপরে লেখা আছে 21-26, তো আমি 21 নম্বর গেটে যাব। এরকম আপনাদের কার্ডের ভিতরে যখন গেট নাম্বার লেখা থাকবে, তখন আপনারা সামনে দিয়ে হাঁটতে থাকবেন, ডাইনে বামে তীর দেওয়া থাকবে যে 21-25 কিংবা 26, এরকম গেট নাম্বার যেটা থাকবে আপনার সোজা গেটে চলে যাবেন। মালয়েশিয়া 21 মালিন্দ এয়ার, ওকে, আমি চলে আসছি 21-এ। তো এখানে তাদের কাউন্টার 21-এর, তো এখানে আমি এখন ওয়েট করবো তাদের যখন ছাড়ার টাইম, তখন তাদের যখন বিমান ছাড়ার টাইম, তখন আমাদেরকে কল করবো, বলবো যে আপনারা বিমানে উঠেন ঠিক এই এই গেটটা দিয়ে, 21 নম্বর দিয়ে যাওয়া। আর অবশ্যই আমরা যখন এয়ারপোর্টে ঢুকবেন, অবশ্যই আপনারা বোতলে কোনো পানি নিয়ে ঢুকবেন না, খালি বোতল নিয়ে ঢুকবেন, কারণ আপনারা চেকিংয়ে যখন আপনারা চেকিং করবেন, তখন পানির জন্য আপনার টোটাল ব্যাগ লাগি সমস্ত চেক করে আপনার ব্যাগেজের অনেক কিছু রেখে দেবে। সুতরাং খালি বোতল নিয়ে ঢুকবেন, ঢুকে ভিতরে আবার পানির ফিল্টার পাবেন, মানে চেকিং কমপ্লিট করবেন, ভিতরে পানি ফিল্টার পাবেন, ওখান থেকে আপনারা ফ্রি পানি ভরে নিতে পারবেন, ঠিক আছে। এবং আমি খালি বোতল নিয়ে আসছি, আর এক বোতল পানি খেলে আপনাদের প্রায় মনে মনে 30-40 টাকা লেগে যাবে। তো খালি বোতল নিয়ে আসলে আপনি পানি ভরে খেলেন, সমস্যা কী? তো এখন আমি মনে যে আপনার গেট দিয়ে ঢুকে এখন আমি বিমানের কাছে চলে আসবো। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে বৃষ্টি এখন দেখাচ্ছি, এই যে আমার বিমান বৃষ্টি। তো এই বৃষ্টির ভিতরে অ্যাকচুয়ালি ফ্লাই করা লাগবে মালিন্দ এয়ারে, মালয়েশিয়া। বৃষ্টি 7330-8 7 3 7 8 00, এই এয়ারে করে যাচ্ছি 7 3 0 8 00, অ্যান্ড নোকিয়া সহ আর কি। আর প্রচুর বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতরে অ্যাকচুয়ালি জায়গাটা খুব রিস্ক। আপনারা দেখেন পুরো রানওয়ে ভরে গেছে, ঠিক আছে, ফুল রানওয়ে। বলার মতন না, ঠিক আছে, নাম্বার, এটা হচ্ছে বিমানের টিকিট, এটা চেক করে ঢুকাবে, এটার ভিতরে আপনার ইয়া নাম্বার আছে, আর এটা হচ্ছে মানে আপনার ভিআইপি সিটগুলা, এটা আর আমরা ইকোনমি সিটে যাবো আর কি, বিজনেস ক্লাস এটা। আর প্রায় 4টা লাইন পিছনে হচ্ছে আপনার ইকোনমি সিট। তো আমরা
তো আমার সিট নাম্বার হচ্ছে 6F ইকোনমি ক্লাস, একেবারে সামনে পড়ছে। তো এখন আমি সিটে বসছি এবং আমার ডান পাশে আমি উইন্ডো সিট পেয়েছি এবং বৃষ্টি হচ্ছে প্রচুর দেখতেছেন ক্লাসে আপনারা। কিন্তু 5-6টা এয়ারে করছি এবং ভ্রমণ করছি, এটা আমার ফার্স্ট মালিন্দো এয়ারে ভ্রমণ। লেগ স্পেসটা মোটামুটি ভালো মালিন্দো এয়ারের, মানে জায়গা মোটামুটি খুব বেশি আছে। এয়ার এশিয়া ফ্লাই করছি তো তাদেরও লেগ স্পেস ভালো, বাট বাংলাদেশ এয়ারলাইন্সের লেগ স্পেস অত্যন্ত ছোট। ঠিক আছে, ছোট লেগ স্পেস। তো মালিন্দিয়ার সামনে একটা ডিজিটাল স্ক্রিন আছে, সেটাতে আপনি গান শুনতে পারবেন। আপনারা যদি পেন ড্রাইভে যদি আপনাদের মেমোরি কার্ড ভরা থাকে ওটা ঢুকে গান শুনতে পারবেন, পাশাপাশি ভিতরে ভিডিও দেখার সুযোগ সুবিধা আছে। তো এবং কথা হচ্ছে যখন বিমানটা আপনারা ফ্লাই করবে তখন জিপিএসের মাধ্যমে আপনার বিমানটা কোথায় আছে সেটাও আপনি দেখতে পারবেন স্ক্রিনের মাধ্যমে, এই স্ক্রিনে। কিন্তু আপনার এয়ার এশিয়াতে এই সিস্টেমটা নাই এবং আপনার বাংলাদেশ এয়ারও এই সিস্টেমটা নাই। একটা কথা বলে, আপনাদের যদি মোবাইলের কেবল থাকে তাহলে আপনারা এখানে মোবাইল চার্জও করতে পারেন, ওই ব্যবস্থা। তো আমাকে এখন খাবার দিয়ে গেছে, খাবারের একটা প্যাকেট। এই প্যাকেটের ভিতরে কী আছে দেখবো একটু পরে। এবং তারা পুরোপুরি খাবার দেওয়ার জন্য তারা একটা ছোট একটা গাড়ির মতো ঠেলে নিয়ে আসে, যে দেখেন কে কোনটা খাবে সেটা বলতে আসে। এবং মানে আপনি কোন রকম খাবার খাবেন, দুই রকমের খাবার আনে। পাশাপাশি আপনাদের এখানে চকলেট দিছে, তারপরে বার্গার দেওয়া হয়েছে। ঠিক আছে, দুইটা বার্গার দেওয়া হয়েছে। আর ওই যে দেখেন এয়ার আমার বিমানটা এখন কোথায় আছে, এই ব্যাংককের উপরে। বর্তমানে আমি সাগরের উপরে আমার বিমানটা আছে। কী খাবার দিল এটা তো সচক্ষে দেখি, একটা পিজার অংশ, ছোট একটা কেক, একটা চকলেট, আর যে একটা পানির ডিব্বা। ঠিক আছে, যখন আমরা ফুকেটে ছিলাম এরকম পানির ডিব্বা প্রচুর আমরা আসি আমাদের স্পিড বোট শিপের ভিতরে খাইছি। এগুলা ওরা একটা দিয়ে গেছে, পিজার স্বাদ একটু ভালো লাগতেছে না। তো বাংলাদেশ এয়ারে যে খাবারগুলো দেয়, খাবারগুলো অনেক রকমের খাবার দেয়, তো বাংলাদেশ এয়ারের খাবার খুবই স্বাদ লাগে। এখন আমরা আছি মালয়েশিয়ার একবারে ভিতরে কুয়ালালামপুরের আশেপাশে, মেবি হয়তোবা এটা পুত্রা জায়গা হবে। তো এখানে দেখেন সিটিটা খুবই সুন্দর, প্রচুর ফ্যাক্টরি এবং বিল্ডিং, বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। তো কুয়ালালামপুরের খুব কাছাকাছি আছি। তো আমাদের বিমানটা সোজা সাগরের উপরে দিয়ে থাইল্যান্ডের উপরে দিয়ে যখন এসে তারপরে লাংকাউই মালয়েশিয়া যে শুরু হয়েছে এখানে ফার্স্ট স্টেট একটা কি যেন ওটার নাম, তারপরে হচ্ছে লাংকাউই, লাংকাউইর উপরে দিয়ে বিমানটা আসছে এবং পেনাংয়ের উপর দিয়ে এসে এখন আমরা এই এখানে আছে। কারণ আমরা জিপিএসে ওই বিমানের ভিতরে টিভির মনিটরে আমরা দেখছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা কুয়ালালামপুরের আশেপাশে আছি, মেবি এটা হয়তো কুয়ালালামপুর হবে না, এটা হবে মেবি পুত্রা জায়া। তো যাই হোক, এখন আমাদের বিমান খুব শীঘ্রই হয়তো বা 15 মিনিটের ভিতরে আমাদের বিমান ল্যান্ড করবে আর কি। তো যাই হোক, একটু দেখি আমরা আকাশ থেকে অবস্থাটা কি, আপনারা একটু দেখেন। আরেকটা কথা আমি বলে রাখি, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, এবং যাতে অনেকে যাতে জানতে পারে। এবং মালয়েশিয়ার খুঁটিনাটি আমি মোটামুটি অনেক কিছু আমার এই ভিডিওর পরে নেক্সট স্টেপে আমি এটা শেয়ার করব। ঠিক আছে, আর একটা কথা বলি, মালয়েশিয়া যে আমরা যে ম্যাপের মাধ্যমে যে মালয়েশিয়াটা দেখি, মালয়েশিয়াটা কিন্তু শুধু এতটুকু না, মালয়েশিয়া কিন্তু তার থেকেও আরও প্রায় দ্বিগুণের কাছে আসছে। কারণ মালয়েশিয়ার যেই অংশটুকু আমরা ম্যাপে দেখি তার 3 ভাগের আরও 2 ভাগ আছে, তার নাম হচ্ছে সাবা। ঠিক আছে, ওইটা হচ্ছে সাগরের অপর পাশে। আমরা যখন ম্যাপ দেখি তখন আমরা মনে করি ওটা মানে ইন্দোনেশিয়া, না ওটা ইন্দোনেশিয়ার সাইডে পড়ছে, ওটার নাম হচ্ছে সাবা। ঠিক আছে, ওটা আরেকটা স্টেট। তো আমাদের বিমানটা এখন মালয়েশিয়া এয়ারপোর্টে, কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করা হয়েছে। এটা হচ্ছে KL-1 আর কি, KL মালয়েশিয়া এয়ারপোর্ট, দুইটাই এয়ারপোর্ট কাছাকাছি, KL-1 KL-2, এটা হচ্ছে KL-1। তো KL-1 আমাদের বিমানটা এখন হয়েছে, বলি KL-1 মানে হয়েছে কুয়ালালামপুর 1, KL-2 মানে কুয়ালালামপুর 2। আর তো কথা হচ্ছে বিমান মানে এইভাবে আর কি তাদের নাম করা হয়। ওদের কুয়ালালামপুরকে কেদ বলে, KL। আর ওই যে দেখেন ট্রেন যাচ্ছে একটা ফ্লাইওভার দিয়ে, ওটা কিন্তু বিমানবন্দরের ট্রেন। ইমিগ্রেশন যারা কমপ্লিট হয়ে যায় তাদেরকে এই গেট এই ট্রেনে করে নিয়ে তাদের বিমানের ওখানে নিয়ে পৌঁছায় দেওয়া হয়, এরকম তাদের এখানে সিস্টেম। যেমন বাংলাদেশে বাসে করে পৌঁছায় দেওয়া হয়, এখানে ওইগুলো ট্রেন সিস্টেম আর কি। মালয়েশিয়াতে ওই ট্রেনের মাধ্যমে বিমানগুলো ওইখানে থাকে, ওই ট্রেনের আশেপাশে বিমানগুলো থাকে। ওরকম যেমন বাংলাদেশে আমার প্রথম ভিডিওটা উপরে টপে আমার ভিডিওটা পাবেন, এখন ওই ভিডিওতে আমার প্রথম ভিডিও যেটা থাইল্যান্ডের, ওটার ভিতরে দেখবেন বাংলাদেশ ইমিগ্রেশন কীভাবে বাসে পৌঁছায়। তো বিমান থেকে বের হয়ে আমরা বিমানের যে ব্রিজটা দিয়ে ভিতরে ঢুকতেছি, যে বিমানবন্দর ভিতরে ঢুকতেছি, আমরা অ্যারাইভাল করে বের হব।
তবে মানে চেহারা একবার বসকায় গেছে থাইল্যান্ডের রোদরে, ঠিক আছে, কারণ রোদে 7 দিন সাগরে পড়তে পড়তে অবস্থা বসকায় গেছে নিজের চেহারা নিজে চিনতেছে না। তো মালয়েশিয়ার ইমিগ্রেশনের দিকে আগাইতেছি, এটা এখন আমি মানে চলন্ত রোডে রাস্তা আর কি, এটা দাঁড়ায় থাকলে রাস্তাটা সরাসরি নিয়ে যায় মালয়েশিয়া এয়ারপোর্টে, কুয়ালালামপুর এয়ারপোর্টে আসি। তো এখন আমি চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, তো একটু দেখেন এয়ারপোর্টে অনেক ইমিগ্রেশনে আসি। তো আরেকটা কথা বলি, এখন আমি অ্যাকচুয়ালি মানে অ্যারাইভাল হব, তো কথা হচ্ছে আমি ইমিগ্রেশনে এখনও যাইনি, আমি দূতালয়তে আসি। তো কথা হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিষয়ে কথা বলি, মালয়েশিয়ার ইমিগ্রেশনে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন অফিসার যদি আপনাদেরকে কোনো সন্দেহ করে তাহলে কিন্তু আপনাদেরকে অনেক প্রকার প্রশ্ন করবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর আপনার সুন্দর মতো দেওয়া লাগবে। আপনি কেন মালয়েশিয়া আসছেন, কী জন্য আসছেন, কতদিন থাকবেন, আপনার কত টাকা কত ডলার আপনি সাথে করে নিয়ে আসছেন। আরেকটা কথা বলে রাখি, মালয়েশিয়াতে যখন আপনারা ঢুকবেন অবশ্যই হাতে ন্যূনতম $700 রাখার চেষ্টা করবেন, $700, $800, $1000 রাখতে পারলে আরও ভালো হবে। এই ডলার আপনি মনে চাইলে মালয়েশিয়া খরচ করবেন, মনে চাইলে খরচ করবেন, ওটা আপনারা নিয়ে যাবেন, আবার ব্যাক নিয়ে যাবেন। কিন্তু আপনি যে মালয়েশিয়াতে কাজ করার জন্য আসেননি, আপনি যে ঘুরতেই আসছেন, সেটা মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনার অবস্থা দেখে আপনাকে দেখে এটা বোঝা লাগবে। তো আমার এখানে অ্যাকচুয়ালি মানে ওরা দুইতলায় প্রচুর বিশাল শপিং সেন্টার করে রাখছে, প্রচুর দোকান, মানে অ্যাকচুয়ালি মালয়েশিয়ান মানে এয়ারপোর্টের ভিতরে আসলে আপনার মনে হবে না এয়ারপোর্টে আসছেন, মনে হবে আপনাকে শপিং সেন্টারে আসেন। মানে ওরা একবারে পুরা মানে এমন খেতে অবস্থা করে রাখছে, মানে আমার একবার মালয়েশিয়ার এয়ারপোর্টটা আমার একেবারেই মানে পছন্দ হয় নাই, মানে কারণ যদিও বড় করে করছে বাট পুরো এয়ারপোর্টটাই আপনার শপিং সেন্টার। মানে এখানে এখন আমি এই সিঁড়ি দিয়ে নামবো, নিচে যাব, মনে হচ্ছে যে একটা মার্কেটের শপিং সেন্টার দুইতলা থেকে নিচতলায় নামতেছি, বাট এটা কোনো এয়ারপোর্টের মানে কোনো মানে এয়ারপোর্টের আমার কোনো অ্যারাইভাল আমার মনে হচ্ছে না, কারণ আমি আরও প্রায় 5-7টা এয়ারপোর্টে আমি ঘুরছি বাট এরকম আমার মনে হয় নাই, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি দোতলা থেকে আমি লিফটের এসকেলেটারের মাধ্যমে আমি নিচে নামতেছি, নিচে নামতেছি। তো কথা হচ্ছে এখন আমার সামনেই কিন্তু আমার ইমিগ্রেশন, ইমিগ্রেশন মালয়েশিয়ান ইমিগ্রেশন কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত একটা ভয়ঙ্কর জায়গা। তো কথা হচ্ছে আপনি মনে বল রাখবেন, আপনার যদি সমস্ত সব কিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। যে দেখেন আমার সামনে সবাই সামনের দিকে আগাইতে আছে, এই চলন্ত সিঁড়ি দিয়ে যখন আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে তারপরে ডানে বামে দুই দিকে আপনার ইমিগ্রেশন আর কি। তো দেখেন এখন আমার পিছনে একটা লাইন বিশাল হয়ে ঘুরে আসছে, এটা হচ্ছে আপনার যারা অ্যারাইভাল হবে তাদের ইমিগ্রেশনের লাইন আর কি। তারপর আমার ওই পাশেও দেখেন অনেকগুলো প্রায় আরও ছয়টা লাইন, কিন্তু আমি প্রথম লাইনে চলে যাবো। আরেকটা কথা বলি, আপনার আমরা হচ্ছি মালয়েশিয়া, আমরা হচ্ছি এখন মালয়েশিয়াতে হচ্ছে ফরেনার, তো আমাদের হলো আমরা ফরেন পাসপোর্ট সিরিয়ালে দাঁড়াবো, আর যারা হচ্ছে লোকাল পাসপোর্ট তারা লোকালে দাঁড়াবে, যারা মালয়েশিয়ান লোক তারা লোকাল পাসপোর্টে দাঁড়াবে আর কি। তো কথা হচ্ছে এখানে আরও 2-3 রকমের লাইন আছে, যেমন কথা হচ্ছে যারা স্টুডেন্ট হিসাবে আছে তাদের জন্য আবার আলাদা লাইন, তো তারা যদি শুধু স্টুডেন্টের যে লাইনটাগুলো অনেক ছোট একটা লাইন, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তারা যদি এখন ইমিগ্রেশনের ফরেন পাসপোর্টে দাঁড়ায় তাহলে শুধু তারা 2-3 ঘন্টা দাঁড়ায় তারা ইমিগ্রেশন কমপ্লিট করবে, কোনো দরকার নাই, ঠিক আছে। আপনারা ভালো করে খেয়াল করবেন যে আপনারা কোন পাসপোর্ট নিয়ে আসছেন, আপনারা কি লোকাল পাসপোর্ট নিয়ে আসছেন না ইন্টারন্যাশনাল পাসপোর্ট নিয়ে আসছেন, নাকি আপনারা স্টুডেন্ট ভিসাতে আসছেন, আবার ওয়ার্কিং যারা করে, যারা ওয়ার্ক করে তাদের জন্য আবার আলাদা লাইন, ঠিক আছে। বাট এইগুলো আপনারা বুঝে বুঝে দাঁড়ানো লাগবে। তো আমি একটুখানি হাঁটাহাঁটি করতেছি, তখন আমি লাইনের এখন লাইনে গিয়ে দাঁড়াবো, আর লাইনটা তো অনেক বিশাল, সে তার দ্যাটস ওয়াই আমি একটু ঘুরে যাচ্ছি। আর মালয়েশিয়ান এয়ারপোর্টে আপনারা যেইখানে যাবেন সেখানেই ওদের মানে দোকান শপিং সেন্টার, ওদের মানে কিসের এত টাকার অভাব যে ওদের একবারে মনে করেন যে আপনার মনেই হবে না আপনার এয়ারপোর্টে আসেন, মনে হইব যে আপনারা কোনো শপিং সেন্টারে আসেন, আবার সামনে মানে আমার কাছে একবারে মানে বিরক্ত লাগে মালয়েশিয়ান এয়ারপোর্টটা। তো এখন আমি আমার মালয়েশিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে বেরিয়েলাম। তো মালয়েশিয়া ইমিগ্রেশনে আমাকে কী কী কোয়েশ্চেন করা হয়েছে সেটা আমি বলি। ফার্স্ট টাইম জিজ্ঞেস করেছে হাউ মেনি ডে স্টে হিয়ার, মানে আমি কতদিন এখানে থাকবো। আমি বলছি যে আমি অনলি স্টে 6 ডে, এবং বলো যে আপনার ইউর কনফার্ম টিকেট, মানে আমি বলছি হ্যাঁ আমার কনফার্ম টিকেট আছে, ঠিক আছে, আই হ্যাভ এ কনফার্ম টিকেট, বাস এই কথা বলার সাথে আমার সিল দিয়ে আমাকে তারা ছেড়ে দিল, ঠিক আছে। তো কথা হচ্ছে যে আপনারা কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্ট কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভয়ঙ্কর একটা জায়গা, কারণ অনেক বাঙালিদেরকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়। তো দ্যাটস ওয়াই কথা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই ডলার
এবং রিটার্ন এয়ার টিকিট এবং আপনার কনফার্ম হোটেল বুকিং টিকিট আপনারা কিন্তু করে রাখবেন, ঠিক আছে? আমাকে তেমন কোনো কিছু জিজ্ঞাসা করলো না, পাসপোর্টটা দেখে ছেড়ে দিল। তো কিছুদিন আগেও শুনলাম কিছু বাংলাদেশের সচিবকেও এরকমভাবে মানে আটকে রাখছে, দুই দিন তারপরে ছাড়ছে আর কি। যাক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা কোনো মাইন্ড করবেন না, বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি ওই হিসাবে আমি বলতেছি না, আমি বলতেছি অ্যাকচুয়ালি কি মানে কেন যেন তারা আজকে তেমন কোনো কিছু তারা করলো না, কোনো কিছু জিজ্ঞাসা করলো না, খালি সিল মেরে আমাকে ছেড়ে দিল। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রস্তুতি নিয়ে আসবেন, কোনো কিছু কিন্তু প্রস্তুতি ছাড়া আসবেন না। আর আরেকটা কথা শুনছি, মালয়েশিয়ান ইমিগ্রেশন যদি আপনাদেরকে যদি সন্দেহ করে যে আপনি আসলে মালয়েশিয়া ঢুকে মালয়েশিয়া থেকে বের হবেন না, তাহলে তারা কি করে, তারা আপনার যে ইয়ার রিটার্ন টিকিট, আপনি যদি 10 দিন পরে আমার রিটার্ন টিকিট হয়ে থাকে, এই 10 দিন আপনাকে তারা তাদের এয়ারপোর্টের জেলখানার মতো থাকে আর কি, মানে এখানে আর কি জেলখানা না আর কি, মানে এখানে আর কি মানে রেখে দিবে। রেখার পর আপনার যখন রিটার্ন টিকিট যেদিন হবে ওদিন আপনাকে বিদায় করে দিবে। তো এই কদিন এরকমও করে। সুতরাং আপনারা যদি অন্তত জাস্ট ডলারটা যদি আপনাদের ঠিক থাকে, আপনাদের হাতে থাকে, এবং আপনাদের যদি আপনারা কোথাও কোন হোটেলে উঠবেন, মানে কোয়ালালামপুর হোটেলে উঠবেন কিংবা আপনি পেনাং যাবেন, কোথায় যাবেন সেখানে আপনার হোটেল, অন্তত 2 দিনের হোটেল যদি আপনারা বুকিং দিয়ে আসেন, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তবে আমি মালয়েশিয়া ঢোকার সময় আমি একদিনের হোটেল আমি বুকিং দিছি, একদিনের হোটেল বুকিং দিয়ে ঢুকছি। তো আশা করি মানে যদি আমাকে প্রবলেম করে, আমার কাছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড আছে, আমি সাথে সাথে আমি দাঁড়ায় আমি অন্য জায়গায় আমি হোটেল বুকিং দিয়ে আসতাম। যাই হোক, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এটা খেয়াল করবেন। এখন আমি একটা মোবাইল সিমের দোকানে আছি, মানে ইয়ার ভিতরে, মানে এয়ারপোর্টের ভিতরে, তো দেখি কত টাকা দামে বিক্রি হয়। তো দেখি একটা একটা ৪২০ টাকার মতো আসে, 2 টাকা। তো আচ্ছা, আমি একটু দেখতেছি আর একটু কোনো কমে পাওয়া যায় কি না। আমি কেয়াল সেন্টারে আছি। আচ্ছা, আর একটু কমে খুঁজতে গিয়ে তারপর আমার হোটেল মিস হইতে পারে। আচ্ছা, দেখ দেখি আমি কী করা যায়। হ্যাঁ, আল্লাহ। এখন আমি কুয়ালালামপুর এয়ারপোর্টে লিফটের মাধ্যমে নিচে নামতেছি। তো লিফটের মাধ্যমে নিচে নামতেছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের যেই মানে বিমান আমাদের লিফটে আবার উপরে চলে যাচ্ছে আর কি। তো আবার নিচে নামবে, মেবি হয়তো আগে থেকে কেউ কল করে রাখছে ইয়াতে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি উপরে চলে আসছি লিফটে। তো আমরা অ্যাকচুয়ালি আমি কুয়ালালামপুরে একদিন থাকবো। কুয়ালালামপুর সিটি সেন্টার বলে, কুয়ালালামপুর যে সেন্টার এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরের মানে যেখানে মানে মানুষ থাকে, মানে মেন যে সেন্টার সেটা প্রায় 60-70 কিলোমিটার দূরে। তো কথা হচ্ছে, তো আমি এখান থেকে তিনটা সিস্টেমে আমি যেতে পারবো এই কুয়ালালামপুর সিটি সেন্টার বলে, এটা আর কি KLCC বলে সংক্ষেপে, কুয়ালালামপুর সিটি সেন্টারে যা গিয়ে ওইখানে হচ্ছে মেন আর কি শহর আর কি। তো এয়ারপোর্টটা মোটামুটি শহর থেকে প্রায় অনেক দূরে, প্রায় 60 কিলোমিটার কাছাকাছি, 50-60 কিলোমিটার দূরে। তো লিফটে করে এখন আমি বের হচ্ছি। তো এখন আমরা এক্সকিউজ মি, হোয়ার এক্সিট? ওকে, তো এক্সিট কুয়ালালামপুর যে মেন্স যে সেন্টার এটার নাম হচ্ছে KLCT, মানে ইংলিশে ওরা সংক্ষেপে বলে KLCC আর কি। তো KLCT সেন্টারে আমার হোটেল বুকিং দেওয়া আছে, তো আমি ওইখানে যাব। তো অ্যাকচুয়ালি এখন আমি এখনও পরিপূর্ণ অ্যারাইভালে আমি বের হইনি, মানে একবারে লাস্ট পার্টে আসি। আমার বাম পাশেই গাড়ি ট্যাক্সি দেখা যাচ্ছে। তো আমি এখন কীভাবে যাব আর কি? তো ট্যাক্সিতে গেলে মোটামুটি খরচটা বেশি পড়বে, আবার ট্রেন আছে, ট্রেনে লাগবে আপনার ৪৪ রিঙ্গিত লাগবে। আর আমি যদি বাসে যাই, তো আমি এখন বের হয়ে যাচ্ছি যে গেট দিয়ে, ট্যাক্সি ওরা ডাকতেছে ট্যাক্সি যাবে কি না। তো আমি ট্যাক্সিতে গেলে প্রায় আমার অনেক টাকা খরচ পড়ে যাবে, প্রায় 150-200 রিঙ্গিতের মতো খরচ পড়ে যাবে। আর ট্রেনে গেলে আমার খরচ পড়বে হইতেছে প্রায় 50 রিঙ্গিতের কাছাকাছি। এক্সকিউজ মি, দিস বাস ওয়্যার গো? ওয়্যার গো দিস বাস?
go to Missouri Olek. Kiel City? Any bus? Actually, yes, but after Missouri Olek, they will go to Kiel. Go to Kiel City? Yep. No. You mean the LCT, right? No. Just move around between this and Missouri Olek. আমি মনে করছিলাম এই বাসটাই যায় না, উনি বলো যে না আপনি রাউন্ড হয়ে ওই পাশে যান, ওই পাশে বাস। অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে বরাবর আপনারা যখন চলে আসবেন, মানে বরাবর বের হয়ে আপনারা একটু বামে আসবেন, প্রায় 100 ফিটের মতো বামে আসলে বরাবর দেখবেন আরেকটা টার্মিনাল দেখা যায় অপর পাশে, ঠিক এয়ারপোর্টের অপর পাশে। ওই টার্মিনালের ভিতরে ঢুকলে এই কাউন্টারটা, তো এখানে টিকিট করার পর ওরা আমাকে 1 নম্বর গেটে গিয়ে দাঁড়াইতে বলছে। 1 নম্বর গেটে আমাদের বাসটা আসবে, 1 নম্বর। এখানে কিন্তু অনেকগুলো গেট, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কারণ কেএল সিটি সেন্টারে আমি যাবো, ওইটার বাসটা 1 নম্বরই থাকবে আর কি, ঠিক আছে। আবার যখন যেখানে টিকিট কাটবে ওখানে কিন্তু আপনার বাংলা লেখা, বাংলা মালয়েশিয়া কিন্তু প্রচুর বাঙালি, এখানে বাংলা লেখা কাউন্টারে লেখা আছে যে এটা কাউন্টার, ঠিক আছে। 220 টাকার মতো চলে আসে, 230 টাকা এরকম মেবি চলে আসে। এই যে আমার টিকিট পকেটে রাখলাম, ইউ গো কেএল সিটি সেন্টার, ইউ গো কেএল সিটি, টিকিট, ওয়ার ইউ গো, মালাক্কা, ও তো আমি টিকিট করছি। তো এখানে আমাদের ইন্দোনেশিয়ান আছে, ইন্দোনেশিয়ান বালি থেকে আসছে, নাম্বার 1 এক্সিট, বাস গো টু কেএল সিটি, 1 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
one down down this one the top one just waiting here just waiting here how's that তো চলে আসলাম দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে চলে আসলাম তো অ্যাকচুয়ালি কি মানে এটা একেবারেই যেটার ভিতরে আমি ছিলাম তার ডান পাশেও কাউন্টার বাম পাশেও কাউন্টার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত তো এখন ডান সাইড কি বাম সাইড কারণ আমার এটা মালয়েশিয়া ফার্স্ট আমি আসছি তো কথা হচ্ছে যে ডান সাইড না বাম সাইড তো এটা হচ্ছে এটা মানে অ্যাকচুয়ালি বোঝা যায় না তো ফার্স্ট টাইম তো আমি তাড়াতাড়ি করার জন্য আবার এই জন্য তাকে জিজ্ঞেস করলাম আস করলাম যে বাম সাইড মানে কোন সাইডে ওয়ান তো এসে আমার দেখাই দিয়ে গেলো তারপরও বললো গেলো তুমি কী করতে আসো আমি ব্লগ করতে আসি হাসি দিল যাই হোক এখন কথা হচ্ছে যে আপনারা কিন্তু অনেক বেশি কিন্তু ইংরাজি জানা লাগবো অনেক অনেক কিছু করা এরকম কিছু না আপনি যদি কোনো কিছু খুঁজতেছেন গেট খুঁজতেছেন এয়ারপোর্ট থেকে বাসে করে চলে যাচ্ছি 10 মিনিট লাগবে তো একজন সে মালয়েশিয়ান সে বলতেছে যে 40 রিংগিতের বেশি লাগে 40 রিংগিতের বেশি লাগে ট্রেনে করে তো বলতেছে টাইম অ্যাবাউট সেম 10 থেকে 15 মিনিট লেফট কিন্তু অনেক প্রায় 4 গুণ মানে 4 গুণ বেশি দেওয়া লাগে মানে টাকা পানি খরচ হয় দ্যাটস ওয়াই দিস বেস্ট ওয়ে হচ্ছে বাস কম খরচে যাওয়ার জন্য অ্যান্ড কে এল সিটিতে নামলে এখানে আদার্স মার্কেটগুলো দুইটা বাস আছে পার্পল লাইন গ্রিন লাইন ইয়া গ্রিন লাইন মেবি বাসগুলো ইউজ করা যায় ফ্রি বাস সার্ভিস ঠিক আছে তো রাখি এখানে আমার তো আমি কেএল সিটি সেন্টারে গিয়ে তারপরে মনে করেন ওইখান থেকে আমি আমার নেক্সট বাসের নেক্সট ডে আমার হোটেল ওটা হচ্ছে জায়গার নাম হইতেছে জায়গার নামটা ভুলে গেছি তো আমি এখন যেটা বলতেছি আমার কিন্তু ইমিগ্রেশনে আমি কী কী করলাম ইমিগ্রেশনে কী কী করছো ওইখানে আমি বলছি আমি ঢুকার সময় আমি $700 নিয়ে আমি ঢুকছি তারপরে কথা হচ্ছে আমার কাছে কিছু এক্সট্রা কিছু রিঙ্গিত ছিল আমি কিছু মালয়েশিয়ান রিঙ্গিতও আমি মানে আগে বাংলাদেশ থেকে নিয়ে গেছি তো ওভারঅল সব কিছু মিলিয়ে দিলে মনে করেন যে আপনার এই হচ্ছে মালয়েশিয়ান সিস্টেম এবং যদি আপনাকে সন্দেহ করে তাহলে ইমিগ্রেশন আপনাকে অনেক হ্যারাসমেন্ট করবে যেটা প্রিভিয়াস দিনে অনেক বাঙালিদের করছে তো সুতরাং অন্তত আপনারা 2 দিন হোটেল বুকিং এবং মনে করেন যে অন্তত মানে 2 দিন হোটেল বুকিং এবং মোটামুটি ন্যূনতম $700-$600 যদি রাখেন তাহলে আমি মনে করি আশা করি ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা
তো বাস থেকে আমি এখন নামলাম। এই জায়গার নাম হলো KL সিটি সেন্টার। এটা একটা বিশাল একটা মার্কেট, মার্কেটের ভিতর দিয়ে আবার রাস্তা চলে গেছে। তো আমি এখন এই আর ট্রেন, এটা ওই যে উপরে দেখেন উপরের তালা দিয়ে ট্রেন চলে গেছে। তো এই KL সিটি সেন্টারের ভিতরে ভিতরেই আপনারা দুইটা ট্রেন, তিনটা ট্রেন লাইন এটার ভিতরে, ঠিক আছে, তিনটা ট্রেন স্টেশন এবং বাস তিনটা এটা। তো এখন আমি KL সিটি সেন্টারের ভিতরে আসি। তো কথা হচ্ছে যে এখানে আমার যেই হোটেলটা, তো হোটেলটা অ্যাকচুয়ালি এক্সাক্ট সঠিক লোকেশনটা আমি বের করতে পারতেছি না, কারণ আমার কাছে এখন ইন্টারনেট নাই, আমি সিম কিনি না। এখন আমি এখান থেকে একটা সিম কিনবো, সিম কিনে আমি গ্রাব অথবা উবেরের মাধ্যমে আমি চলে যাবো আজকে আমার হোটেলে। নেক্সট টাইম থেকে আমি লোকাল বাস, লোকাল ট্রেন আমি ইউজ করব। কীভাবে ইউজ করব সব কিছু আপনাদের জানাবো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।